পবিত্র রমজান মাসে ফিলিস্তিনিদের আল আকসা মসজিদে প্রবেশের বিষয়ে বিভিন্ন বিধিনিষেধ ঘোষণা করেছে ইসরায়েল। কাতারের অর্থায়নে পরিচালিত মিডল ইস্ট মনিটর তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলুর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ওই অঞ্চলগুলোতে সরকারি কার্যক্রমের সমন্বয়কারী হিসেবে দায়িত্বরত মেজর জেনারেল গাসান আলিয়ান বলেন, সকল বয়সের নারী, 12 বছর পর্যন্ত পুরুষ, শিশু এবং 55 বছরের বেশি বয়সী পুরুষদের রমজানের সময় অনুমতি ছাড়াই আল আকসা মসজিদে প্রবেশের সুযোগ দেওয়া হবে। তিনি আরও বলেন, 45 থেকে 55 বছর বয়সী পুরুষরা ইসরায়েলের অনুমতি নিয়ে আল আকসায় প্রবেশ করতে পারবে। ইসরায়েলি ওই কর্মকর্তা আরও বলেন, পশ্চিম তীরের 48টি অঞ্চলে বসবাসরত আত্মীয়দের সাথে দেখা করার জন্য ফিলিস্তিনিদের নিরাপত্তা অনুমোদন নিতে হবে। একই সাথে তিনি বলেন, বিদেশিরাও যদি পশ্চিম তীরে তাদের আত্মীয়দের সাথে দেখা করতে চায় তাদেরও এই অনুমোদন নিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, রমজান মাসে পশ্চিম তীরের বিভিন্ন ক্রসিংয়ের সময় বাড়িয়ে দেওয়া হবে। ফিলিস্তিনে বারবার ইসরায়েলের অভিযানের ফলে সাম্প্রতিক মাসগুলোতে অধিকৃত পশ্চিম তীরে উত্তেজনা বেড়ে চলেছে। ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে চলতি বছরে ইসরায়েলের গুলিতে প্রায় 90 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে পৃথক হামলায় 14 জন ইসরায়েলি নিহত হয়েছেন। Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। To get the original Jafran oil, don't forget to scan QR code of the security card. Collect today and try it. ভর্তি চলছে। ড্রাইভিং শিখুন ঢাকা রহমত ড্রাইভিং ট্রেনিং সেন্টার, ড্রাইভিং শেখার বিশ্বস্ত প্রতিষ্ঠান। যোগাযোগ করুন 01922369594। আমার এখানে অতি যত্ন সহকারে ড্রাইভিং শেখানো হয়, থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, যারা বেকার তারা আমার কাছে আসবেন, খুব ভালো একটা ড্রাইভার আমি মানায় দেবো ইনশাল্লাহ।